আছো? আজ আমরা একদম ভালো নেই। তোমার মাতৃরূপ আজ রুদ্র রূপ ধারণ করে এই ধরার বুকে মৃত্যুর তাণ্ডব লীলা চালাচ্ছে। সাহসী বুদ্ধিদীপ্ত বিজ্ঞান মনস্ক মানুষ আজ নিজ কোটরে করজোড়ে নিজ অশ্রুধারায় প্লাবিত করছে ঈশ্বরের পদযুগল। জানতে না ওয়ান ওয়ে অর দ্য আদার ওয়ে তোমাদের কর্মই তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। আমি 4.5 বিলিয়ন ইয়ার্স ধরে এই পৃথিবীতে রয়েছি, তোমরা তো আরো অনেক 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 বার এই পৃথিবীতে জন্মেছো। আই এম প্রিপেয়ার টু বি ইভলভ। তোমাদের ভবিষ্যৎ যে আমাদের উপরেই নির্ভর করছে তোমরা কি সেটা এখনো বুঝতে পারছো না? হ্যাঁ, সে তো আমরা ডারউইনের সময় থেকেই বুঝে এসেছি। মানুষ তোমার রহস্যগুলিকে উন্মোচিত করে তা অনুসরণ করছে। এই যেমন ধরো পক্ষীকুলকে অনুকরণ করে এরোপ্লেন, আবার মাছরাঙার ঠোঁটকে অনুকরণ করে বুলেট ট্রেনের মাথা, এরকম আরো অনেক কিছু। আমরা তো তোমাকেই অনুসরণ করছি, তাহলে আমাদের এরকম দুর্দশা কেন হলো বলো? ক্ষমতার মোহে লোভী আগ্রাসী মুষ্টিমেহ মানুষ আমার কোল থেকে সবটুকু ছিনিয়ে নিয়েছে। আমার সব সম্পদ, নির্মল বাতাস, বিশুদ্ধ জল, দমকা কাশিতে ধুলোর জল, তার জন্যে বাতাসে শ্বাসকষ্ট, কার জন্যে নদীগুলো বিশ্রী ঘোলাটে রং, কার জন্যে এদের সমবেত আর্তনাদ আমাকে বাধ্য করেছে আমার প্রকৃতিটি ফেরত চাইতে। কিন্তু রূপের সাধু মানুষকে ছাড়া তুমি কি সম্পূর্ণ হতে পারবে? না, আমি মানুষকে ছাড়াও অসম্পূর্ণ, তাই তো বলছি বন্ধ করো, বন্ধ করো এই ধ্বংসাত্মক কার্যকলাপ। আমাকে বাঁচতে দাও, আমি বাঁচলেই তোমরা বাঁচবে। তোমাদের এই সমস্যা সমাধান নিউটনের আপেলের মতো কোনো একটা সুপ্ত বীজেই লুকিয়ে আছে। জড় নই, মৃত নই, নই কোনো অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, আগামী বসন্তে মিশে যাব যেন বৃহতের দলে, জয়ধ্বনি কৃষালয় সম্বর্ধনা জানাবে সকলে।